নৌকাডুবির সর্বশেষ পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন টিটু। টিটু, ট্রলার ডুবির ঘটনায় আর কতজন নিখোঁজ রয়েছেন? উদ্ধার অভিযান এখনো চলছে কিনা? জি তানি, আপনি যেমনটি বলছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লৈস্কা বিলে যে মর্মান্তিক নৌ দুর্ঘটনাটি ঘটেছে, এই নৌ দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 22 জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আমরা যেমনটি জানি যে সকাল 10টার দিকে কিন্তু একটি শিশুর মরদেহ উদ্ধার করে, ফলে কিন্তু 22 জনের মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 22 জনে। এখনো পর্যন্ত কিন্তু আমরা যেমনটি জানি যে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, ফলে কিন্তু উদ্ধারকারীরা এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি জানি যে গতকাল গভীর রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার উদ্ধারকারী দল ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলেন সহকর্মী আলামিন টিটু।